সর্বমঙ্গল কার্য সিদ্ধি শ্রী ভক্তি যোগ একুশ গুণ পাঠ ও দর্শন জ্ঞানে ষষ্ঠ দিন পদার্পণে শ্রী ধ্যান যোগ প্রারম্ভম। ওম মহর্ষি বিদ্মহে তদ্গুরু দেব ধীমহে তন্নো মালব প্রচোদয়াত। ওম মহর্ষি বিদ্মহে তদ্গুরু দেব ধীমহে তন্নো মালব প্রচোদয়াত। ওম মহর্ষি বিদ্মহে তদ্গুরু দেব ধীমহে তন্নো মালব প্রচোদয়াত। ওম শান্তি শান্তি শান্তি। তাহলে ষষ্ঠ দিনে পদার্পণে ধ্যান যোগ, তাহলে পূর্বোক্তে আমরা আলোচনা করেছি প্রথমত বিষাদ যোগ, সংখ্যা যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, তাহলে এখন কি হচ্ছে ধ্যান যোগ। কি বললাম, এর আগে ছিল কর্ম সন্ন্যাস যোগ। তা ধ্যান যোগে পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রী কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তাহলে যিনি অগ্নিহোত্রী হয়েছে, অগ্নিদত্ত করলেই যে যোগী হবে তা না, আগের দিন যোগীর ব্যাখ্যা করলো। তা যোগসূত্র তাকে তো জানতেই হবে, কি যুক্ত হয় সেটাও জানতে হবে, কার সঙ্গে কি যুক্ত হতে হবে সেটাও জানতে হবে, তাহলে যোগী হতে হবে। শুধু আমি মন্ত্র পড়ে গেলাম, শুধু যজ্ঞ করে গেলাম, তাহলে তুমি যোগী হবে না। তাই এখানে সেই ধ্যান যোগে তার শুরুতেই যেই কথাই বলা হয়েছে যে যোগী হতে গেলে শুধু অগ্নিত্রী করলেই হবে না, অগ্নিত্রী ছাড়াও যোগ কি হওয়া যায়, যোগী হওয়া যায়। তাহলে যোগসূত্র তোমাকে জানতে হবে, তার যোগসূত্রে পদার্পিত হতে হবে, নাহলে তুমি যোগী হতে পারবে না। তাহলে হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকে যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করে কখনো যোগী হওয়া যায় না। তাহলে ইন্দ্রিয় সুখ, এই যে ইন্দ্র তোমাকে সচেতন করছে কেন, তুমি ভয় পাচ্ছ কোনো একটা জিনিস, ওই যে আগের দিন বললাম মোমবাতি পদার্পণ করলে তার পাছায় অগ্নিদগ্ধ করতে নেই, কি বললাম, তাহলে এটা আগের দিন বলা হয়েছিল ইন্দ্রিয়ের মধ্যে সংযত হয়ে সংযম হচ্ছিল ইন্দ্রিয়ের ভেতরে, মাঝখানে আবার যখন এই কর্ম করতে গিয়ে আবার ইন্দ্রিয়কে যখন ধরতে যাচ্ছে তখন ভুল হচ্ছে, বুঝছে। তাহলে ইন্দ্রিয় সংযম হতে হবে, এই সংযম একটুখানি হলেও হয়েছে 1%, তাই সারাতলি। এর আগে নদীতে জল আনতে গিয়ে কি হলো, বালতি করে উঠে আসছিলি ঘরটা নিতে বললাম, মনে মনে, এটা হচ্ছে ইংরেজিতে বলা টেলিপ্যাথি, যেটাকে সংস্কৃত ভাষায় মনোসংযোগকারী, তারপরে মনেন্দ্রিয়কে জাগ্রত করতে পারে সে হবে টেলিপ্যাথির সায়েন্স বা টেলিপ্যাথি সায়েন্টিস্ট, বুঝছি, কী বললাম, যেখানে কোনো টেলিফোনের দরকার নেই, এই মোবাইলেরও দরকার নেই, বুঝলে, টেলিপ্যাথি এটা মনেন্দ্রিয়ের কাজ, মনেন্দ্রিয়কে যে ফাঁকা শূন্য করতে বলেছে, তাই বলেছে এমটি ইউর মাইন্ড, মানে মনকে শূন্য করো, মনের সন্ন্যাসীকে জানো, মনসন্ন্যাসী। তাহলে এখানে হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায়, সন্ন্যাস মানে কি বস্ত্র নিয়ে সন্ন্যাস না কিন্তু, তাহলে কোন সন্ন্যাস, যে শূন্যের ঊর্ধ্বে উঠতে পারে সে হচ্ছে সন্ন্যাসী। কোন শূন্যে, পঞ্চেন্দ্রিয়ের ঊর্ধ্বে, মন, মনের ঊর্ধ্বে শূন্য, তবে শূন্য কি আত্মচিত্ত জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে সন্ন্যাসী। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকষ্ট সাধন। তাহলে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ কি, অষ্টাঙ্গ যোগে রীতিটা হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, তারপর হচ্ছে আহার প্রত্যাহার, ধ্যান ধারণা সমাধি, এই যে অষ্টাঙ্গ মার্গ, অষ্টাঙ্গ প্রথা, এই হচ্ছে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, যারা নবীন যাদের পক্ষে কর্ম উৎকষ্ট সাধন করে, কর্ম আমি যোগ করতে চাইছি, আমি আসন করতে চাইছি, কিন্তু আসন করলেই হবে না, যম করতে হবে, যম মানে এই যে রিপিটেটিভ ওয়ার্ক, মানে একটা কাজ যেটা পুনর্বার বারবার করে যেতে হবে, এই যে বারবার করে যাচ্ছি আমরা প্রতিদিন আসছি প্রার্থনা করছি, তাহলে এরকম একটা কাজ বারবার করে গেলে সেখানেই যম হবে, সেখান থেকেই যজ্ঞ শুরু হবে, সেখানেই যজ্ঞ হয়, সেখানেই সন্ন্যাসত্ব আসে। অন্য কিছু না করে আমি শুধু একটা কাজই করছি, মালা জপে গেলাম, মালা জপে গেলাম, ওইখানেই সন্ন্যাসত্ব আসবে, কখন, ধীরে ধীরে,
নবীন কর্ম যারা করে তারা কর্ম অনুষ্ঠান করায় উৎকষ্ট সাধন হয়, উৎকষ্ট সাধন করে। আর যারা ইতিমধ্যে যোগ রূঢ় হয়েছেন, যারা যোগ গুরু হয়েছেন বা যোগ রূঢ় হয়েছেন, যোগের মধ্যে কিছু তত্ত্ব জ্ঞান পেয়েছেন, তারাও ওই কর্মে লিপ্ত হয়ে সেই কথায় সন্ন্যাস কর্ত বা সাধন বা ধ্যান করতে পারেন। বুঝলে? যখন রোগী জ্বর সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রভোগের বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন, তখন তাকে যোগ গুরুরে বলা হয়। তাহলে যোগী যখন যোগ গুরুর অবস্থায়, মানে যোগ গুরুর মানে কি, জ্বর বস্তুকে ত্যাগ করে ফেলেছে, এই যে আমার শরীরে যে জ্বর, এই যে হাত চিপছি, এটা আমি কি আঙুল চাপছি, তাহলে এর ভেতরে আঙুল বাদ চলে গেল, আঙুল চাপছি না, এবার আমি এই যে বায়ুর এখানে প্রেশার হচ্ছে, বায়ু বায়ু থেকে বায়ু কষ্ট, এটা বায়ুর মধ্যে যে অংশগুলো রয়েছে অক্সিজেন প্রাণবায়ু আপ্রাণবায়ু আমার ভেতরে চলছে, তার সঙ্গে এই যে নাম জপ হচ্ছে, আস্তে আস্তে লাগবে না, আস্তে আস্তে এরম হবে, কিন্তু আমি বুঝতে পারবো, আমার সংগ্রহ মানে যোগ রূঢ় হবে তখন। তখন তারা কি হবে, তারা তাদেরকে কি বলা হবে, যোগ রূঢ় বলা হবে। বুঝছে? অনেকে তখন তারা যোগ গুরুতে পরিণত হবে, যোগ গুরুরও হতে যোগ গুরু পরিণত হয়। বুঝলে? মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। তাহলে পঞ্চেন্দ্রিয় কি আছে, জড় বস্তুর সঙ্গে সংস্পর্শ, তাহলে মানুষের কাজ হচ্ছে মনেন্দ্রিয় দ্বারা, মনের দ্বারা নিজের জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধিপত্য করা কখনো উচিত নয়, মনে জীবের